নিয়মিত অস্ত্র নিয়ে ক্লাসে যেতেন শিক্ষক, দেখাতেন গুলি করার ভয়। আজ সত্যি সত্যি এক শিক্ষার্থীকে গুলি করেছেন তিনি, এতে ফুঁসে উঠেছেন শিক্ষার্থীরা। সোমবার বিকেলে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে ক্লাস চলাকালে গুলির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে অভিযুক্ত শিক্ষক ডাক্তার রায়হান শরীফকে আটক করেছে পুলিশ। সিরাজগঞ্জ থেকে সহকর্মী সাইমুদ্দিনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষক রায়হান শরীফ বিভিন্ন সময়ে ছাত্রীদের কুপ্রস্তাব ও ছাত্রদের ভয়ভীতি দেখাতেন। এ বিষয়ে তার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। সোমবার কলেজের ফরেন্সিক মেডিকেলের প্রধান সহযোগী অধ্যাপক কাফি না আসায় দেশীয় পিস্তল ও ১০টি ধারালো চাকু নিয়ে ক্লাসে যান কমিউনিটি মেডিসিনের শিক্ষক ডাক্তার রায়হান শরীফ। তিনি শিক্ষার্থীদের ভয়ভীতি দেখান এবং কোনো কারণ ছাড়াই শিক্ষার্থী আরাফাত আমিন তমালের পায়ে গুলি করেন। গুলিটি এক শিক্ষার্থীর কানের পাশ দিয়ে যাওয়ায় তিনি কানে শুনছেন না। এরপর ক্ষুব্ধ শিক্ষার্থীরা এগিয়ে গেলে রায়হান শরীফকে তালাবদ্ধ করে রাখা হয়। গুলিবিদ্ধ তমালকে নেওয়া হয় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে। শিক্ষকের বিচার চেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমরা আইটেম দিচ্ছিলাম আজকে দুপুরে আনুমানিক 3:15 দিকে, তো ওনার সমস্যা উনি ক্লাসে প্রত্যেকদিন গান নিয়ে আসে, কারণে আমি ওইটাতে আমাদের লোক দিচ্ছিল, তো লোক দিতে দিতে উনি ঘটনা গুলি করে দিচ্ছে। আর তোমাল ওই জায়গায় দাঁড়াচ্ছিল, তার নাম ছিল তোমাল, যা ভিটি মার্কে সে ওই জায়গায় দাঁড়ালো, তার পাশে আরেকজন ছিল, তার সামনে আরেকজন বসেছিল, কোনো কারণ ছাড়াই উনি জাস্ট গুলি উঠালো, কিছুক্ষণ কথা বললো, তার গুলি শুট করে দিল, জাস্ট কোনো কারণ ছাড়াই উনি ইচ্ছা করে আজকে এই শুটিংটা করছে। শিক্ষক রায়হান শরীফ কলেজে ত্রাসের রাজত্ব কায়েম করছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শহীদ চার নেতার অন্যতম নামে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ একটা ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করেছিল, সে তারই ধারাবাহিকতা আজকের এই কুকৃতি সে ঘটিয়েছে। সকালবেলা হচ্ছে যে সে ক্লাসের মধ্যে আসছে 12টার দিকে এসে তোমাকে যাকে শুট করা হয়েছে তাকে বলছে যে তোর আজকে খবর আছে, তোর আজকে দেখে নিব। এরপর ক্লাসে দুইজনকে বলছে, আরেকজন আছে রাত্রি, ও হচ্ছে ওকে শুট করে নাই বাট তোমাকে শুট করছে। উনি আমাদের ফিমেল স্টুডেন্টকে রাত 3টার সময় ভিডিও কল দেওয়া, বিভিন্ন ভাবে হ্যারাস করা, এই সমস্ত কিছু উনি আমাদের সাথে অনেক মাস ধরে করে গেছে। শিক্ষককে হেফাজতে নিয়েছে পুলিশ, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এই কর্মকর্তা। এখন আসলে হসপিটাল অথরিটির পক্ষ থেকে কোনো এজাহার জমা দেওয়া হয়নি, জমা দেওয়া হওয়া মাত্রই আমরা নিয়মিত মামলা হিসেবে নিব, এক ভাগ থেকে মামলা হবে। আহত আরাফাত আমিন কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শিক্ষক রায়হান শরীফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।